এনবিআরের দুর্নীতির কারণে সরকারের রাজস্ব আদায় ঘাটতি থাকছে বলে মত বিশ্লেষকদের এজন্য বিচার ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ তাদের দুদকের আইনজীবী বলছেন অবৈধ আয়ে অর্জিত সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে আদালতের অনুমতি চাওয়া হচ্ছে ছাগল কাণ্ডের পর নিজের দুর্নীতি ঢাকতে সন্তানকে অস্বীকার করেন এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান আবার নিজের সামাজিক অবস্থান নষ্ট হওয়ায় বাবার প্রতি ক্ষোভ প্রকাশ করেন মতিউরের মেয়ে আমার বাবা এনে আমার এখন কোন মানে ইচ্ছাই নেই তার প্রোটেক্ট করার আমার তার উপর জিদ আমি সে যদি সত্যি করে থাকে আমি যদি আরো পাই আমি যদি আসলেই দেখি কারণ এখনো আমার মনে হইতেছে ফেক হইতে পারে বাট যদি আল্লাহর কসম রিয়াল হয় না ভাই আমি ছাড়ুম না সে আমার মারে ধোকা দিছে সে আমারে ধোকা দিছে আমার বাইরে ধোকা দিছে আমার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে সে আমাদের ধোকা দিছে আমি তাকে ছাড়ু জীবন না কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে মার নাম নষ্ট হবে এইটা আমি হইতে দিব না অভিযোগ রয়েছে দুর্নীতির টাকায় মতিউর তার স্ত্রী ছেলে মেয়ে ও স্বজনদের নামে গড়েছেন প্লট ফ্ল্যাট বাড়ি রিসোর্ট কোম্পানি সহ নানা সম্পদ আরেক এনবিআর কর্মকর্তা ফার্স্ট সেক্রেটারি ফয়সালের আছে হাজার কোটি টাকার সম্পদ এমনটাই জানিয়েছেন দুদকের আইনজীবী ফয়সালের স্ত্রী শ্বশুর শাশুড়ি সহ বিভিন্ন স্বজনের নামে রয়েছে বিপুল সম্পদ দুদক বলছে এসব সম্পদের বিষয়ে অনুসন্ধান চলার সময়ই হাত বদল বা বিক্রির পায়তারা করেন অভিযুক্তরা আদালত জব্দের নির্দেশ দিয়েছে এই কারণে যে পরবর্তীতে এখনই যদি জব্দ করা না হয় পরবর্তীতে এগুলো ব্যাত হয়ে যেতে পারে মানে তার মানে রাষ্ট্র পরাপরে বাজেয়াপ্ত করা যাবে না বিশ্লেষকরা বলছেন যথাযথ কর পরিশোধ না করতেই সম্পদ ছালিরা এনবিআর এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করেন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি যারা কর দেয় না তাদের কাছ থেকে আসলে এটা মোটা অঙ্কের টাকা তারা নিয়ে থাকে হলে কি হয় আমাদের দেশে আপনি দেখেন যে ট্যাক্স জিডিপি রেশিও যদি দেখেন অনেক কমই কারণটা হলো আমাদের যারা আসলে ট্যাক্স কালেক্ট করে যারা বা এনপিআরের কর্মকর্তা যারা তাদের দুর্নীতি কারণ তাদেরকে ঘোষ বা ওপরকম দিলে এটা থেকে মুক্তি মেলে যে কোনো প্রতিষ্ঠানে কী দুর্নীতি বা দুর্নীতি কোথায় সুযোগগুলো আছে সেটাতে ওই প্রতিষ্ঠানে কর্তা ব্যক্তিরাই সবচেয়ে ভালো বুঝে এই জন্য আমরা বলবো যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার যে রুলস আছে তার যে রেগুলেশনস আছে সেগুলো যাতে স্ট্রিক্টলি ফলো করা হয় তাইলে এই এই ধরনের বড় বড় বল তৈরি হওয়ার সুযোগ পাবে তারা বলছেন আইনের সঠিক প্রয়োগই পারে দুর্নীতির লাগাম টানতে আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা